নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24। আমি দেবাশিস, আমার সঙ্গে রয়েছে বানু। চলুন এবার দেখে নেই আজ সারাদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। ফের তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে আহত হলেন তিনজন। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটা 1 নম্বর ব্লকের বড় শৈলমারি গ্রাম পঞ্চায়েতের মদনপুরা এলাকায়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্য একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। চিকিৎসাধীন ওই দুইজনের নাম মোশারেফ মিয়া ও মানিক মিয়া। তাদের দুজনের বাড়ি বড় শৈলমারি গ্রাম পঞ্চায়েতের মদনপুরা এলাকায়। সেই নাটা বাড়িতে ভরসা রাখলেন রবি তনয়, পঙ্কজ ঘোষ। শুক্রবার তিনি তুফানগঞ্জ মহকুমা শাসকের দফতরে কোচবিহার জেলা পরিষদের 28 নম্বর আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা কেন্দ্র নাটাবাড়ি। ওই বিধানসভা কেন্দ্রের নাটাবাড়ি 1 ও 2 নং গ্রাম পঞ্চায়েত, চিলাখানা 1 ও 2 গ্রাম পঞ্চায়েত এবং মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত জেলা পরিষদের 28 নম্বর আসন। গত পঞ্চায়েত নির্বাচনে ওই আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সিপিএম থেকে আসা প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি চৈতি বর্মন বড়ুয়া। এবার ওই আসনে মন্ত্রীর পুত্র প্রার্থী হওয়ায় চৈতি বর্মন বড়ুয়াকে জেলা পরিষদের 30 নম্বর আসনে প্রার্থী করা হয়েছে বলে জানা। কার্যত প্রকাশ্যেই ঘোষণা করে কোচবিহারের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বহু আসনে প্রার্থী দিচ্ছেন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বৃহস্পতিবার দিনহাটা 1 নম্বর ব্লক অফিসে কার্যত ঘেরাও করে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনগুলোতে মনোনয়নপত্র জমা দেয় তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা। একইভাবে মাথাভাঙা 1 নম্বর ব্লক ও শীতলকুচিতে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বিক্ষুব্ধদের মনোনীত ওই প্রার্থী তালিকা রাজ্যে পাঠিয়ে প্রতীক চাওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে। যদি প্রতীক না দেওয়া হয় সেক্ষেত্রে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও ঘোষণা করা হয়েছে। আজকে নমিনেশন জমা দিচ্ছে শিখা দাস, সুস্মিতা দেবশর্মা, বরুণ দত্ত আর পরিমল রায়, পরিমল বর্মা, এই চারজন জমা দিচ্ছে। আমি সোমবার জমা দেবো। শুনুন, আমরা মামাটি মানুষের প্রার্থী পদে আমাদের দিচ্ছে, আমাদের নিশ্চয়ই যে উন্নয়ন করছে মমতা ব্যানার্জি, সেই উন্নয়নের কথা, ভাবধারার কথা, কুচবিহারের লোকের যা করছে তার জন্য আমরা আশীর্বাদ। আমার চেয়ে বড় নেতা কে আছে? রবিগঞ্জ জলজুলিয়া আমরা জন্মদাতা, তা আমি এতদিন পরে জেলা পরিষদে দাঁড়াচ্ছি, আমার যদি দুঃখ না থাকে অন্যের কার দুঃখ থাকলে চাও? হ্যাঁ, এটা এটা আমার মতো লোক, পার্টি আমার বাড়িতে, আমি রবি ঘোষ, আমি পূর্ণিমা মুন্ডা। আদিবাসী চা শ্রমিক পরিবারের মেয়ে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, 22 বছর বয়সী পূর্ণিমা চোখে মুখে এখন স্বপ্ন উচ্চ মাধ্যমিকের পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের পরীক্ষাতেও সাফল্য পাওয়া। চা বাগান শ্রমিক মহল্লায় লেখাপড়ার ফাঁকে নিজে হয়ে ইতিমধ্যেই প্রচারেও নেমে পড়েছেন পূর্ণিমা। যদিও শাসক তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থীকে গুরুত্ব দিতে নারাজ। বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে কালিয়াগঞ্জ ব্লক অফিসে মনোনয়ন জমা দিল বিজেপি। এদিন কার্যত বিজেপি কর্মীরা ব্লক অফিস চত্বরে নিজেদের দখলে রাখলো। বিজেপির পাশাপাশি এদিন সিপিএম প্রার্থীরাও এদিন মনোনয়ন জমা দেন। কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে কালিয়াগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণ থেকে বিজেপি কর্মীরা মিছিল করে এসে ব্লক অফিসে পৌঁছায়। মিছিলে তীর ধনুক নিয়ে হাঁটতে দেখা যায় কিছু মানুষকে। সিপিএম এর প্রার্থীরাও দলীয় কার্যালয় থেকে মিছিল করে মনোনয়ন জমা দিতে ব্লক অফিসে আসে। বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও বৃহস্পতিবার ইটাহার ও চোপড়ার বন্দুক নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডবের পর থেকে আতঙ্ক দেখা দিয়েছে বিভিন্ন মহলে। পুরো এলাকায় 116টি টোটো রিকশার 3 নম্বর দেওয়া হলো। শুক্রবার কোচবিহার পৌরসভা অফিস থেকে এই 3 নম্বর দেওয়া হয়। জানা গিয়েছে প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত বীরেন কুণ্ডুর সময়ে 291টি টোটো রিকশার 3 নম্বর দেওয়া হয়। সেই সময় আবেদনকারী আরও 116টি টোটো রিক্সার 3 নম্বর দেওয়া হলো এদিন। বর্তমানে পুরো এলাকায় নতুন করে যেসব টোটো রিক্সা চলছে, আবেদনের ভিত্তিতে ভবিষ্যতে পর্যায়ক্রমে তাদের 3 নম্বর দেওয়া হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। শুক্রবার টোটো চালকদের হাতে এই 3 নম্বর তুলে দেন পুরসভার চেয়ারম্যান ভূষণ সিং।
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মালবাজারে। বিজেপি প্রার্থীদের গাড়িতে ইট ছোড়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় বিজেপি কর্মীরা। পরে ফিরে আসতে শুরু হয় বিজেপি তৃণমূল সংঘর্ষ। তৃণমূল কর্মীদের গাড়িও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি স্বাভাবিক করতে মালবাজার বিডিও অফিস চত্বরে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে ঘিরে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই উঠেছে অশান্তির অভিযোগ। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চলতে থাকা অশান্তি সংঘর্ষ থেমে নেই আজও। কখনো পুলিশের সামনে বিরোধীদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে, কোথাও আবার তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। আজও অশান্তির খবর এসেছে জলপাইগুড়ি, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং বীরভূম থেকে। বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নেওয়ার প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে ভাইপোকে কোপানোর অভিযোগ উঠল জ্যাঠার বিরুদ্ধে। বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার চর বাবুপুর এলাকায়। আক্রান্তরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। শাসক দলের তিন নেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানালো রাজ্য বিজেপি। এই তিন নেতা হলেন কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে পঞ্চায়েত ভোটে উত্তেজনা ছড়ানোর জন্য শাসক দলের এই তিন নেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে রাজ্য বিজেপি। বৃহস্পতিবার এই তিনজনের বক্তব্যের কয়েকটি ভিডিও রেকর্ডিং রাজ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেয় বিজেপি প্রতিনিধি দলের সদস্যরা বলে জানা গিয়েছে। অন্যদিকে এই দিনই নির্বাচনের কমিশনের কাছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগ করেছে তৃণমূল বলে জানা গিয়েছে। তবে চার হেভিওয়েট নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা তা কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি। তবে রাজ্য নির্বাচন কমিশনের যুগ্ম সচিব শান্তনু মুখোপাধ্যায় জানিয়েছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে তাদের সম্পর্কে জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে জয়গা। ঠিক সেই সময় জলপাইগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ এক যুবকের গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। আগ্নেয়াস্ত্র সহ যুবকের গ্রেফতার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জানায় গৃহচ্ছেদ যুবকের নাম আমন গোয়ালা, তার বাড়ি ফাটাপুকুর এলাকা। পূর্ব মেদিনীপুর জেলার কাথি মহকুমার আটটি ব্লকের জেলা পরিষদের আটটি আসনে তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। শুক্রবার কাথি মহকুমার শাসকের দপ্তরে তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এদিন এই প্রার্থীদের নিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা মিছিল করে এসে মহকুমা শাসক দপ্তরে আসে। কাথি 1-2-3, খেজুরি 1-2, রামনগর 1-2, ভগবানপুর 1 ব্লকের জেলা পরিষদ আসনে মনোনয়ন জমা দেওয়া হয়। সলমান খানের জামিনের আবেদনের নিষ্পত্তি হলো না, ফলে শুক্রবার রাতটাও জেলেই কাটাতে হবে বলিউডের ভাইজানকে। শুক্রবার যোধপুরের আদালতে তার জামিনের আবেদনের শুনানি হবে বলে শোনা গিয়েছিল, কিন্তু তার ফয়সালা হয়নি। কাল ফের তা আদালতে উঠবে, ফলে আজকের রাতটাও কয়েদি নম্বর 106 সলমান খানকে কাটাতে হবে যোধপুর সেন্ট্রাল জেলে। আগামীকাল এ ব্যাপারে রায় দেবে আদালত। কৃষ্ণসার শিকারকাণ্ডে গতকাল রাতটা যোধপুরের জেলে কাটাতেন ভাইজান। বিজেপির ডেপুটেশনকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে বাঁকুড়ার জেলা শাসক অফিস চত্বরে। অভিযোগ, বিজেপি নেতাদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে, পাশাপাশি ওই গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিযোগে তীর তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনার বেশ কয়েকজন বিজেপি নেতা জখম হয়েছে বলে জানা গিয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খালে উল্টে পড়ে মৃত্যু হলো নজনের। দুর্ঘটনাটি ঘটেছে আজ সকালে তেলেঙ্গানার নালগোঞ্চ জেলার ওয়াড্ডিপাট্টা এলাকায়। জানা গিয়েছে তেলেঙ্গানার পদ্মাটি হ্যামলেট থেকে পুলিছড়ার দিকে আসছিল ট্রাক্টরটি, তাতে 30 জন শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে। ওয়াড্ডিপাট্টায় আসতে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায় ট্রাক্টরটি। ঘটনায় নজনের মৃত্যু হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বিধ্বংসী আগুনে পুড়ে গেল ইলেকট্রিক সরঞ্জামের একটি দোকান, অল্পের জন্য রক্ষা পেল মালদার ঝলঝলিয়া কাজী আজহারউদ্দিন পৌর বাজার। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা নাগাদ হঠাৎ পরিমল বিশ্বাস নামে এক ব্যবসায়ীর দোকান ঘরে আগুন লক্ষ্য করে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ভরে যায় গোটা বাজার চত্বর। অন্যান্য ব্যবসায়ীরা তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।
পঞ্চায়েত নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা দাবি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে প্রদেশ কংগ্রেস। আর সেই মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনের থেকে হলফনামা চাইল হাইকোর্ট। জানা গিয়েছে 16 এপ্রিলের মধ্যে কমিশনকে হলফনামা জমা দিতে বলে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আগামী 20 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ভরোত্তোলনে ফের সোনা জয় ভারতে। মীরাবাই চানুর পর কমনওয়েলথ গেমসের ভরোত্তোলনের ফের সোনা জয় করেন ভারতের সঞ্জিতা চানু। এই নিয়ে এই বছরের কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত 3টে পদক হলো ভারতের, যার মধ্যে 2টো সোনা এবং 1টি রূপো রয়েছে। আজ 53 কেজি বিভাগে ভারতের হয়ে 2য় সোনা জিতলেন সঞ্জিতা চানু। 24 বছরের সঞ্জিতা চানু মোট 192 কেজি ওজন তুলে রেকর্ড করেছে। দুষ্কৃতীর গুলিতে আহত হলেন এক তৃণমূল নেতার মা। হিঙ্গলগঞ্জ থানা সান্ডিলের বিলের ভাটকিয়া গ্রামের ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে একদল দুষ্কৃতী কনেক নগরের 126 নং বুথের তৃণমূল প্রার্থী জয়নাল আবেদিন মণ্ডলের বাড়িতে হামলা চালায়। হামলায় জয়নালের মা শাহিদা বিবি গুলিবিদ্ধ হন, তার বুকে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় বকশিহার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করেন চিকিৎসক। আপনারা দেখলেন আজ সারা দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি এক নজরে। আমি বাণী এবং আমার সঙ্গে ছিল দেবাশিস। আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.khaboriya24.com। সারা দিন নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের খবরিয়া 24 বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 8670345918 এই নম্বরে। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া 24, প্রাইম টাইম অল দ্য টাইম। নমস্কার।